স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, আগামী পয়লা মে থেকে 18 বছর বয়স হলেই করোনার প্রতিষেধক টিকা মিলবে। সেই সঙ্গে খোলা বাজারেও সরকার নির্ধারিত দামে এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে কেন্দ্র জানিয়েছে। রাজ্য সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব রকমের ব্যবস্থা নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। সংক্রমণ প্রতিরোধে লকডাউন বা কারফিউ জারির সম্ভাবনা খারিজ করে দিয়ে তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ আরো বেড়ে 2,73,000 ছাড়িয়েছে, মৃত্যুও হয়েছে 1,619 জনের, এযাবৎ যা সর্বাধিক। রাজ্যের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। তার আগে নির্বাচন কমিশন 2 জেলার 4 পুলিশ আধিকারিককে বদলি করেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে স্থগিত হয়ে যাওয়া নির্বাচন হবে আগামী 13 মে। করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। 45 বছরের বেশি বয়সী সকলে নির্দ্বিধায় কোভিডের টিকা নিন। 3টি পদক্ষেপ মেনে চললে সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি, তাই 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। এবার থেকে 18 বছর বয়স হলেই করোনার প্রতিষেধক টিকা মিলবে। আগামী 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আরো বেশি সংখ্যক মানুষকে প্রতিষেধকের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই সিদ্ধান্ত। 1 মে থেকে খোলা বাজারে সরকার নির্ধারিত দামে করোনার প্রতিষেধক ভ্যাকসিনও পাওয়া যাবে বলে জানা গেছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর কেন্দ্রের তরফে একথা ঘোষণা করা হয়। উল্লেখ্য, এতদিন পর্যন্ত 45 বছর ও তার বেশি বয়সীরাই এই টিকা পাচ্ছিলেন। এদিকে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়েছে, দৈনিক সংক্রমণেও ফের নতুন রেকর্ড। এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,73,810। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,619 জনের, এযাবৎ যা সর্বাধিক। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,78,769। আরোগ্যের হার আরো কিছুটা কমে হয়েছে 86%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 19,29,000-এর বেশি, যা মোট আক্রান্তের 12.8%। রাজ্য সরকার করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় সব রকমের ব্যবস্থা নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। মালদায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সংক্রমণ রোধে রাজ্য সরকার টাস্কফোর্স তৈরি করেছে, সেই সঙ্গে হাসপাতাল এবং সেফ হোমগুলিতেও শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। বেসরকারি নার্সিং হোমগুলিতেও করোনার চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে। সরকারি ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। রাজ্য সরকারি অফিসগুলিতে 50% কর্মীদের নিয়ে কাজ চালানো এবং সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে আগামীকাল থেকে গরমের ছুটি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতিতে বাকি 3 দফার ভোট 1 দফায় করার জন্য নির্বাচন কমিশনের প্রতি ফের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী তার নির্বাচনী কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা জানান। সেই সঙ্গে তিনি আবারও এরাজ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য বাইরে থেকে ভোটের প্রচারে আসা নেতা নেত্রী এবং অন্যদেরই দায়ী করেন। করোনা প্রতিরোধে লকডাউন বা কারফিউ জারির সম্ভাবনা খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন। ভোট মিটলেই করোনা পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে রাজ্যপাল তার সরকারের কাছে জানতে চান। তারপরেই রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যসচিব। তাদের মধ্যে 45 মিনিট কথাবার্তা হয়। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কোভিড টিকা সংক্রান্তে কেন্দ্র অসহযোগিতা করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ খণ্ডন করেছেন। তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কোভিড মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে অন্য রাজ্যগুলি সহযোগিতা করলেও এ রাজ্য অসহযোগিতা করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ডাকা একটি বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি বলেও তিনি আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান। টিএমসি কে লোক যে সওয়াল করতে হ্যাঁ করোনা কো লেকর, তো মেরে উনকে সওয়াল কে জবাব মে কাউন্টার কোশ্চেন হ্যায়। মমতা জি নিয়ে प्रधानमंत्री की जो मुख्यमंत्रियों की इतनी बैठक हुई वो किसी में शामिल हुई क्या? जहां तक कोरोना और चुनाव का सवाल है, चुनाव एक संवैधानिक आवश्यकता है, इट इज अ कॉन्स्टिट्यूशनल ऑब्लिगेशन अंडरटेकन बाय द इलेक्शन कमीशन। तो इलेक्शन कमीशन जो भी निर्देश देगा हम मानेंगे। जो चुनाव आयोग ने डूज एंड डोंट्स कहा उसका हम पालन कर रहे हैं और करेंगे।
রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে এবং রমজান মাস শেষ হলে তবেই বাকি দফার ভোট নেওয়া উচিত হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, করোনা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিয়েছে, এই অবস্থায় নির্বাচনের চাইতে মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া দরকার। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি স্বতঃপ্রণোদিত হয়ে 48 ঘন্টার জন্য হোম আইসোলেশনে গেছেন। আজ থেকে আগামী 48 ঘন্টা তিনি তার নির্বাচনী সভা সমাবেশ প্রচার সহ সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। করোনা সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধির প্রেক্ষিতে জনসচেতনতা বাড়ানো ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কলকাতা পুলিশ আজ ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাস্ক না পরার জন্য 92 জনকে গ্রেপ্তার করে, যেখানে সেখানে থুতু ফেলার জন্যও গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। করোনা পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যে হিন্দু জাগরণ মঞ্চের কলকাতা শাখা রামনবমী উপলক্ষে সব যাত্রা ও রথযাত্রা বাতিল করেছে। আগামী বুধবার 21 এপ্রিল রামনবমী। নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে MBBS পাঠরত এক শিক্ষার্থীর করোনা হওয়ায় সমস্ত অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। গত 20 বছর ধরে দেশের কৃষকদের বিশ্বস্ত আগাছা নাশক ধানুকা তরগা সুপার, সরু পাতার আগাছার উপরে করুন শুধুমাত্র তরগা সুপারের প্রভাব, দেশের কৃষকদের বিশ্বাস ধানুকা। রাজ্যে ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। হিসেব মতো 48 ঘন্টা আগে পর্যন্ত প্রচার চলার কথা থাকলেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ষষ্ঠ এবং বাকি 2 দফার প্রচার 72 ঘন্টা আগে শেষ করার নির্দেশ দেয়। একই কারণে নির্বাচনী প্রচারের সময়সীমাও সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। প্রচারের শেষ লগ্নে আজ সব রাজনৈতিক দলের তারকা প্রচারক ও প্রার্থীরা মিটিং মিছিল পথসভা ও রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য সব রকমের চেষ্টা চালান। চার জেলার 43টি আসনে ভোট নেওয়া হবে 22 এপ্রিল। এর মধ্যে রয়েছে উত্তর 24 পরগনার 17, উত্তর দিনাজপুর ও নদিয়ার 9টি করে এবং পূর্ব বর্ধমানের 8টি আসন। 27 জন মহিলা সহ 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। 1,03,00,000 বেশি ভোটদাতা 14,480 ভোট গ্রহণ কেন্দ্রে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। করোনা সংক্রমণ প্রতিরোধের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশন বাকি 3 দফা ভোটের প্রচার শেষ হওয়ার 3 দিনের মধ্যে মিডিয়াতেও কোন রকম প্রচার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। নির্বাচন শেষ হওয়ার 72 ঘন্টার আগে থেকে কোথাও কোনো জমায়েত করা যাবে না বলেও নিষেধাজ্ঞায় স্পষ্ট জানানো হয়েছে। এদিকে ষষ্ঠ দফার ভোটের আগে নির্বাচন কমিশন 2 জেলার পুলিশ সুপার এবং আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছে। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার হচ্ছেন অজিত কুমার সিং, তিনি ভাস্কর মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদের জায়গায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকেও পরিবর্তন করা হয়েছে, সেখানকার নতুন কমিশনার হচ্ছেন মিতেশ জৈন। এছাড়া বোলপুরের SDPO অভিষেক রায়ের পরিবর্তে দায়িত্বভার নিচ্ছেন নাগরাজ দেবরাকোন্ডা। তৃণমূল কংগ্রেস পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নির্বাচন কমিশনের এইসব সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কোন রকম আলোচনা না করে যত্রতত্র বদলি করে দেওয়া হচ্ছে অফিসারদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের স্থগিত হয়ে যাওয়া নির্বাচন আগামী 13 মে করা হবে। নির্বাচন কমিশন ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ভোট নেওয়া হবে বলে জানিয়েছে। উল্লেখ্য, গত 15 এবং 16 এপ্রিল এই 2 কেন্দ্রে কংগ্রেস এবং RSP প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে সংযুক্ত মোর্চা কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। CPIM নেতা রবীন দেবের নেতৃত্বে মোর্চার এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাবের সঙ্গে দেখা করে 13 অথবা 14 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। সেই কারণে কেন্দ্রীয় নির্বাচন সূচি পিছিয়ে দেওয়ার তারা আর্জি জানান। SUCI কমিউনিস্ট এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনকে চিঠি দিয়েছেন। রাজ্যে 7ম ও 8ম দফার প্রচার জমে উঠেছে। 7ম দফায় 5 জেলার 36টি আসনে 26 এপ্রিল এবং 8ম দফায় 4 জেলার 35টি আসনে 29 এপ্রিল ভোট নেওয়া হবে। প্রবীণ BJP নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিম বর্ধমানের পাণ্ডবসরে 7ম দফার প্রচারে সামিল হন। কাটাকুটি বালি কয়লার মাফিয়া নিয়ে রাজ্য সরকারের তিনি সমালোচনা করেন। BJP সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা 8ম দফায় বীরভূমের সিউড়ি বিধানসভা এলাকায় এক জনসভায় যোগ দেন। এইমাত্র যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন 8,426 জন, ফলে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো 6,69,927। আরোগ্যের হার 90.42%। একদিনে মৃত্যু হয়েছে 38 জনের। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর রাত 10টায়।